আমি দাঁড়িয়ে আছি বর্ধমান রাজবাড়ির একটি অংশে যা লক্ষ্মীনারায়ণ জী মন্দির নামে পরিচিত। প্রায় 350 বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন মা দুর্গা মূর্তিরূপে নয়, পূজিত হয়ে আসছেন পটে, অর্থাৎ পটেশ্বরী রূপে এখানে পূজিত হয়ে আসছেন মা দুর্গা। দুর্গাপূজার বলি প্রথা নেই, কারণ যেহেতু এই মন্দির লক্ষ্মীনারায়ণ জীব এবং এখানে নারায়ণশিলা আছে তাই এখানে বলি দেওয়া হয় না। আগে সুপারি বলি একটা প্রথা ছিল, বর্তমানে তা নেই। শুধু সীতাভোগ মিহিদানা শহর হিসেবে নয়, বর্ধমান হলো এমন এক ঐতিহাসিক শহর যার আনাচে কানাচে চোখ রাখলে দেখা যাবে অনেক ঐতিহাসিক ঘটনাবলীর সাথে যুক্ত স্থাপত্য, ভাস্কর্য ও লোকগাথার নিদর্শন। এই প্রাচীন শহরে অনেক ইতিহাসের সাক্ষী হিসেবে এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে বর্ধমানের রাজবাড়ি। সুন্দর সব নকশা এখনো রাজ ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এখানে রয়েছে বর্ধমান রাজবাড়ির লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির। জানা গিয়েছে শিব ও মা চণ্ডীর নিত্য পূজার সঙ্গে এখানেই পূজিতা হন পটেশ্বরী দুর্গা। এখানে দেবী মূর্তি আকারে নন, পটে পূজিতা হন। সঙ্গে থাকে মায়ের চার ছেলে মেয়ে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক এবং গণেশ। বর্ধমানের মহারাজ তখন মহাতাপ চাঁদ 300 বছর আগে এই পূজা শুরু করেন। রাজবাড়ির কুলদেবী দেবী চণ্ডিকা। শোনা যায় রাজার ইচ্ছে হয় রাজবাড়িতে দুর্গা পূজা করার। সে কথা শুনেই কুলপুরোহিত নিদান দেন মূর্তি পূজা করা যাবে না, পটে একে পুজো করতে হবে মাকে। সেই থেকেই শুরু হয় পটেশ্বরী দুর্গার পূজা। মহাতাপ চাঁদের আমলে জাকজমক পূর্ণভাবেই অনুষ্ঠিত হতো পূজা। 52 রকমের ভোগ প্রদান করা হতো মাকে। দুর্গাপূজার এক মাস আগে থেকেই প্রস্তুতি নেওয়া হতো সুপুরি বলি দেওয়ার। হাত পাকলে তবেই দেবীর কাছে সুপারি বলিদান দেওয়ার অনুমতি পাওয়া যেত। বর্ধমান রাজবাড়ির পটেশ্বরীর আরাধনায় এটাই ছিল রীতি। কিন্তু ইতিহাসের নিয়মে অনেক কিছুরই বদল ঘটেছে। রাজবাড়িতে দেবীর আরাধনা হলেও বলি প্রথা বিলুপ্ত হয়েছে। পূজোর কয়েকদিন জলসারও রীতি ছিল, এখন তাও অতীত। তবে বর্তমানে অবাঙালিদের হাত ধরে পটেশ্বরী আরাধনায় ডান্ডিয়া নৃত্য এখন রাজবাড়ির পূজোর অন্যতম আকর্ষণ। গুজরাটি সম্প্রদায়ের মানুষজন বর্তমানে পটেশ্বরী পূজায় খুঁজে নিয়েছেন নবরাত্রি উৎসবকে। বিয়োজন সংযোজন ঘটলেও আগের মতোই রাজপরিবার এখনও এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক। রাজবাড়ির পুরনো রীতি মেনেই পূজা হয়। 9 দিন ধরে চলে এই পুজো। নবমীতে হয় কুমারী পুজো। জাকজমক কিছুটা কমলেও এখনও নিয়ম নিষ্ঠা ভরেই পুজো করা হয়। আসুন এই পূজা সংক্রান্ত আরও বিশেষ বিশেষ তথ্যগুলি জানবার জন্য এখানকার প্রধান পুরোহিত উত্তম মিশ্রর সঙ্গে কথা বলি। হচ্ছে মহাতাপ চাঁদের আমলে প্রতিষ্ঠিত। এটি আনুমানিক 300 থেকে 350 বছরের পুরনো এই মন্দির, এবং আমাদের এখানে ঝুলন, জন্মাষ্টমী, রথ ইত্যাদি হয়। এবং আমাদের ঐতিহ্য হচ্ছে আমাদের মানে এক চালার মধ্যে পটে আঁকা এই দুর্গা উৎসব পালিত হয়। এবং এই দুর্গা পটেশ্বরী দুর্গা পূজা আগে হতো ওমেন্স কলেজের ভেতরে, ওখানে দুর্গা দালান ছিল মহারাজার আমলে। সেই মন্দির ভেঙে পড়ে যাওয়ার পর মা পটেশ্বরীকে আমাদের এই লক্ষ্মীনারায়ণজীব মন্দিরে নিয়ে আসা হয়, এবং তখন থেকেই আমাদের এই পূজা হয়ে আসছে এখনও। আগে রাজার আমলে খুব জাঁকজমক সহকারে হতো, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান হতো, কিন্তু তখন 52 রকমের ভোগ হতো। কিন্তু এখন আর ভোগ টোগ হয় না আমাদের 52 রকমের। মহারাজ কুমার যিনি এখন সেবায় আছেন, ডক্টর প্রণয়চন্দ মহাতাপ মহারাজ কুমার, উনি এবং মিসেস ওনার নন্দিনী মহাতাপ দুজনাই উপস্থিত থাকেন পুজোতে।
কিন্তু এবছর ওনার শরীর খারাপের জন্য উনি আসতে পারবেন না। কিন্তু এই পটেশ্বরী আমাদের মহালয়ার পর যে প্রতিপদ, এই প্রতিপদে ঘটস্থাপন হয় এবং এই ঘটস্থাপন হয়ে সেই দিন থেকেই আমাদের পুরো চণ্ডী পাঠ হয় এবং দশমী অবধি এই পুজো চলে এবং অষ্টমী নবমী এই দুদিন আমাদের নবমীর দিনে কুমারী পুজো হয়। আমাদের কোনো বলি প্রথা নাই। আর এই পটের মধ্যে হচ্ছে কি, আমাদের ১২ বছর অন্তর এই পটে রং করা হয় এবং এই পটের রং করা হয় আমাদের যিনি ছিলেন স্বপন কুমার দে, উনি রং করে আসেন বরাবর। হ্যাঁ, ডাক নাম হচ্ছে পল্টু। তো আগে ৫২ রকমের ভোগ দিয়ে ঠাকুরের ভোগ দিয়ে আহত পুজো হতো, এখন কিন্তু সেই জাঁকজমক সহকারে না হলেও রাজার পুরো রীতি অনুযায়ী আমাদের পুজোটা এখনও হয়ে আসছে এবং উনি যেটুকু খরচা দেন তার মধ্যে পুজো সম্ভব নেই, তবু আমরা এখনও করে আসি। আগে সুপুরি বলি একটা কথা ছিল, হয়তো বহুদিন আগে সুপুরি কথা, যেহেতু পটেশ্বরীকে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরে নিয়ে আসা হয় এবং নারায়ণের সামনে কোনো বলি আমাদের দেওয়া হয় না, যার জন্য বলিটা এখন আর হয় না। হ্যাঁ, এবং ওনারা প্রত্যেক বছরই থাকেন আর রাজার পুজো বলে বাইরের থেকে প্রচুর লোকজন আসতেন, এখনও আসেন যেহেতু রাজারদের পুজো। এবং এই পটে বর্তমানে আমার মনে হয় একটাই আছে এই লক্ষ্মীনারায়ণজী মন্দিরে, এবং বর্তমানে আর কোথাও মনে হয় পটেশ্বরী দুর্গা পূজা হয় না। আর আমাদের আরেকটি আছে রাজরাজেশ্বরী দুর্গা পূজা হয়, সেটি হচ্ছে রাধাবল্লভ ঠাকুর বাড়িতে নতুনগঞ্জ বাজারে এবং সেটি হচ্ছে কৌষ্টিক পাথরের উপরে, সে পুজো আমাদের এই প্রতিপদ থেকে দশমী অবধি। বর্তমান থেকে সুজিদত্ত দুরন্ত বার্তা।